আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় দর্শক? আশা করব ভালো আছেন। বিউটি টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে আমরা চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক। তিতা স্বাদের করল্লা হাজার গুণে ভরপুর। করল্লা দেখতে সুন্দর কিন্তু স্বাদে তিতা, তবে অনেক উপকারী। হাজার বছর ধরে এটি ঔষধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। করল্লা শিশুদের একদমই পছন্দ নয়, তরকারি হিসেবে খাওয়ার প্রচলন রয়েছে। সব সময় পাওয়া যায়, তবে গ্রীষ্মকালে চাহিদা বেশি। করলা ডায়াবেটিস, লিভার, কোষ্ঠকাঠিন্য এবং কৃমি রোধে কার্যকরী ভূমিকা রাখে। করল্লা তেতো স্বাদযুক্ত এবং এর শরীর কাঁটার মতো ওয়ার্টে ভরা। পরিণত অবস্থায় লম্বাটে, রং কাঁচা অবস্থায় সবুজ, পাকলে কমলা বা লাল। দৈর্ঘ্য 12-25 সেন্টিমিটার, 5-10 ইঞ্চি, প্রস্থ 5-7 সেন্টিমিটার হয়ে থাকে। করলা কেটে লবণ পানিতে ডুবিয়ে রাখলে তিক্ততা কমে। দক্ষিণ এশীয় এই সবজি এখন সারা পৃথিবীতে, বিশেষ করে ক্রান্তীয় অঞ্চলে ছড়িয়ে পড়েছে। করলা গাছ কিউকারবেটিসি অর্থাৎ শসা পরিবারের সদস্য। এটি একবর্ষজীবী লতা জাতীয় উদ্ভিদ। একই গাছে পুরুষ ও স্ত্রী ফুল হয়। করলার বীজ এঁটেল মাটিতে 2.5-5 সেন্টিমিটার গভীরে এবং 90-120 সেন্টিমিটার দূরত্বে লাগাতে হয়। প্রতি 100 গ্রাম করলায় পুষ্টি পরিমাণ কার্বোহাইড্রেট 3.70 গ্রাম, প্রোটিন 1 গ্রাম, ফ্যাট 0.17 গ্রাম, খাদ্য আঁশ 2.80 গ্রাম, নায়াসিন 0.400 মিলিগ্রাম, প্যান্টোথেনিক অ্যাসিড 0.212 মিলিগ্রাম, ভিটামিন এ 471 IU, ভিটামিন সি 84 মিলিগ্রাম, সোডিয়াম 5 মিলিগ্রাম, পটাশিয়াম 296 মিলিগ্রাম, ক্যালসিয়াম 19 মিলিগ্রাম, কপার 0.034 মিলিগ্রাম, আয়রন 0.43 মিলিগ্রাম, ম্যাগনেশিয়াম 17 মিলিগ্রাম, ম্যাঙ্গানিজ 0.089 মিলিগ্রাম, জিঙ্ক 0.80 মিলিগ্রাম। উপকারিতা: ডায়াবেটিস রোগীদের জন্য করলা অধিক কার্যকরী। এর মধ্যে রয়েছে চ্যারান্টিন, ইনসুলিনের মতো পেপটাইড এবং অ্যালকালয়েড। এগুলো রক্তে সুগার কমিয়ে ডায়াবেটিসে উপকার করে। বাতের ব্যথা: নিয়মিত করলা রস খেলে ব্যথা আরোগ্য হয়। আয়ুর্বেদের মতে করলা কৃমিনাশক, কফনাশক ও পিত্তনাশক। করলার জীবাণুনাশক ক্ষমতাও রয়েছে। ক্ষতস্থানের উপরে পাতা রসের প্রলেপ দিলে এবং করলা গাছ সেদ্ধ করা পানি দিয়ে ক্ষতস্থান ধুলে কয়েকদিনের মধ্যেই ক্ষত শুকিয়ে যায়। অ্যালার্জি হলে এর রস 2 চামচ দুবেলা খেলে সেরে যাবে। করলা ল্যাক্সেটিভ পায়খানাকে নরম রাখে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। জীবাণুনাশে বিশেষ করে ই কোলাই নামক জীবাণুর বিরুদ্ধে কার্যকর, ফলে ডায়রিয়াও প্রতিরোধ হয়। এছাড়া করলা নানা রকম চর্মরোগ প্রতিরোধ করতেও অত্যন্ত কার্যকর। করলার জুস লিভারে কর্মক্ষমতা বাড়ায়, রক্ত পরিশোধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। করলায় আছে পালং শাকের চেয়ে দ্বিগুণ ক্যালসিয়াম, আর কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম। আছে যথেষ্ট লৌহ, প্রচুর ভিটামিন এ, ভিটামিন সি এবং আঁশ। ভিটামিন এ এবং ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট, যা বার্ধক্য ঠেকিয়ে রাখে, শরীরে কোষগুলোকে রক্ষা করে। আরও আছে লুটিন আর লাইকোপিন, এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এছাড়াও রক্তের চর্বি তথা ট্রাইগ্লিসারাইড কমায়। করলা এবং ভালো কোলেস্ট্রল HDL বাড়ায়, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কার্যকরী ভূমিকা রাখে। আমাদের তথ্যগুলো এবং ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেল বিউটি টিপস বিডি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল চিহ্নটি প্রেস করে রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।